আমি যখন দোকানটা ছেড়ে দিব অন্য কোনো লোক এই দোকানটা কিনে নিবে, দোকানের সব মালামাল কিনে নিবে, সব ডেকোরেশন কিনে নিবে, সব যা আছে সবকিছু নিবে, কিন্তু উনি সাইনবোর্ডটা নিবে না, এটা কিন্তু উনি ফেলে দিবে। এটা ফেলে দিয়ে উনি দোকানে নতুন নাম দিবে, ওনার নাম লিখবে প্রোপাইটর, ওনার ফোন নাম্বার দিবে। ওভারঅল এই জিনিসটা কিন্তু ওনার কাছে ভ্যালুলেস, এটা উনি আমার কাছ থেকে কিনেও রাখবে না। এই জন্য এটাকে বলা হয় ভুয়া সম্পত্তি। মানে আমি যতদিন ব্যবসা চালাই ততদিন এটা সম্পদ, বাট থার্ড পার্টির কাছে গেলে এটা সম্পদ থাকবে না, এটা হয়ে যাবে একদম ভ্যালুলেস। এই জন্য এটাকে বলা হয় ভুয়া সম্পত্তি। প্রিলিমিনারি এক্সপেন্স হচ্ছে সেইগুলি যেগুলাকে আমরা ভুয়া সম্পত্তি বলি, ঠিক আছে? প্রিলিমিনারি এক্সপেন্স হচ্ছে সেই সম্পদ, প্রিলিমিনারি এক্সপেন্স হচ্ছে সেই সম্পদ যেটা ব্যবসা যিনি তৈরি করেছিলেন, যিনি স্টার্ট করছে তার কাছে সম্পদ, কিন্তু ব্যবসা হস্তান্তর করার সময় এটা তৃতীয় পক্ষ নিবে না, এটা হয়ে যাবে একদম ভ্যালুলেস। এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স। এই জন্য আমাদের ব্যালেন্স শিটে এটা অ্যাসেট হিসেবে দেখাইলো, যখন অন্য কোথাও আমরা বিক্রি করতে যাই বা গুডউইলের ব্যাপার আসে তখন এটা সম্পদ হিসেবে গণ্য করা যাবে না, এটা বাতিল করে দিতে হবে। এই জন্য এটা কখনোই আমাদের অ্যাসেট হিসেবে লেখা যাবে না। তো আমরা যখন গুডউইল ক্যালকুলেশন করতে যাব সবগুলা অ্যাসেট লিখবো। আমরা দেখি কি কি লেখা যায়। আমরা লিখবো এই জিনিসটা বাদ দিব, প্রিলিমিনারি এক্সপেন্স কখনোই নিব না। আর নিব না ইনভেস্টমেন্ট, কারণ ইনভেস্টমেন্ট আমাদের প্রতিষ্ঠানের টাকা থাকে না, ভিন্ন প্রতিষ্ঠানের টাকাটা থাকে। তাহলে আমরা ভাই ইনভেস্টেড টাকা যদি দুইটা থাকে, ধরুন হচ্ছে একটা টেবিলের ভিতরে মানে বক্সে আছে একটা, আর হচ্ছে আবার নিচে হচ্ছে একটা, তখন কি নিচের টাকাটা নিব নাকি? না, এই ব্যাপারে আসলে মেসেজ থাকে, এই ব্যাপারে মেসেজ থাকে। মেসেজটা হচ্ছে এরকম, ভিতরে ইনভেস্টমেন্টে টাকা দেওয়া, বাইরে বলা আছে আইডল 20%। আইডল, হ্যাঁ ওরকম, ওই মানে মানে ইয়াটার মধ্যে লাইনটা ওরকম আর কি, যে ইনভেস্টমেন্ট টাকা তো তারপর হচ্ছে আইডল 20% এর ব্যাপারটা ক্লিয়ার করি। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আমি যখন আমার কাছে ধরো আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি 8 লাখ টাকা দিয়ে নিজে ব্যবসা করতেছি, আর 2 লাখ টাকা অন্য কারো কাছে আমি ইনভেস্ট করে রাখছি, তার দোকানে বা তার ব্যবসাতে বা অন্য কোথাও ব্যাংকে রাখছি, সেখান থেকে কিছু লাভ আসে এক্সাম্পল। তো এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। এখন ওই 2 লাখ টাকার মধ্যে আমি যেই লোকের কাছে সবসময় 2 লাখ টাকা ইনভেস্ট করতাম, যেই প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে আমার 1 লাখ টাকা আছে, আর আপাতত 1 লাখ টাকা আমার বাসায় আছে বা ক্যাশ বাক্সে আছে, আমরা এখনো কোথাও ইনভেস্ট করি না, এটা অলস পড়ে আছে, ওইটাকে বলা হয় আইডল ইনভেস্টমেন্ট। তো আইডল ইনভেস্টমেন্ট আমাদের সম্পদ হিসেবে আমাদের প্রতিষ্ঠানে ইউজ হয়। এই জন্য ইনভেস্টমেন্ট যদি দুইটা থাকে, আইডল ইনভেস্টমেন্ট অ্যাসেট পাশে আনা যাবে, অ্যাসেট হিসেবে আনা যাবে, বাট ইনভেস্টমেন্ট আনা যাবে না। যখন বলা থাকে ইনভেস্টমেন্ট 10 লাখ, 20% আইডল, আমরা শুধু আইডলটা আনবো, আর বাকি যেটা ইউজ হয়েছে এটা থার্ড পার্টির কাছে চলে গেছে, অন্য প্রতিষ্ঠানে বিনিয়োজিত আছে, এই জন্য এটা লেখা যাবে না। তাহলে আমরা ইনভেস্টমেন্ট থাকলে আনবো না, আইডল ইনভেস্টমেন্ট থাকলে আনবো, গুডউইল থাকলে আনবো না, গুডউইলের পাশে এট কস্ট থাকলে আনবো, আর প্রিলিমিনারি এক্সপেন্স থাকলে কখনোই আনবো না, এখানে যা কিছুই বলা থাকুক। জি ভাই, ওকে, তাহলে আমরা অঙ্কটা একটু চেক করি। হ্যাঁ, আমরা ওয়ার্কিং এ যাই। প্রথমে আমরা যাচ্ছি কি বের করব, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েডে আমরা সবগুলা সম্পত্তির রিসেন্ট প্রাইস বসাবো। আচ্ছা, কেউ কি বাসা এটা করার চেষ্টা করছে, কিছু লিখছো নাকি আমি পুরোটা লিখে দেখাবো? জি ভাই, লিখছি এটা ভাই। আচ্ছা, আমি একটু চেক করে ফেলি। ল্যান্ড এন্ড বিল্ডিং 1,20,000 লিখবো, ঠিক আছে, কারণ ভিতরে যদিও 1 লাখ শুধু 50 ছিল, কিন্তু আমাদেরকে বলছে রিসেন্ট প্রাইস হচ্ছে 1,20,000, আমরা 1,20,000 নিব। এরপর ল্যান্ড এন্ড বিল্ডিং ছিল 1,20,000, ল্যান্ড এন্ড বিল্ডিং 1,20,000, প্লান্ট এন্ড মেশিনারি ছিল 55, প্লান্ট এন্ড মেশিনারি নিলাম 55। তারপরে স্টক ছিল 30,000, স্টক বলে ফেলছিল 30,000, আমরা বসালাম 30,000। তারপর ডেপ্ট 4,000 টাকা কমবে, ডেপ্ট ছিল 64, এই যে 4,000 টাকা বিয়োগ করে দেখানো হয়েছে 60। ক্যাশ ইন হ্যান্ড এবং ট্রেডমার্ক এই যা ছিল তাই বসাবো, যোগ করে যা আসছে বাইরে 3,01,000। এখানে কারো সমস্যা? ভাইয়া, এখানে কারো সমস্যা 3,01,000-এ? না ভাই, এখানে তো সমস্যা নাই, এতটুকু পর্যন্ত মানে করা হয়েছে আর কি। আচ্ছা, বাকিরা কি আমার সাউন্ড পাচ্ছ নাকি পাচ্ছ না? ঝামেলা কোনো? ভাইয়া ওকে ওকে, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে লায়াবিলিটি বাদ দিব, লেস কারেন্ট লায়াবিলিটি বা আউটসাইড লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটির মধ্যে কি কি ছিল আমি একটু দেখে আসি। কারেন্ট লায়াবিলিটির মধ্যে ট্যাক্স রিজার্ভ সবসময় লায়াবিলিটি, ওয়ার্ডসম্যান সেভিংস অ্যাকাউন্ট এটা আমরা কখনোই পাইনি, আজকে নতুন, তারপর এটা লায়াবিলিটি হিসেবে গণ্য করতে হবে। ওয়ার্ডসম্যান সেভিংস অ্যাকাউন্ট মানে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যারা কর্মচারী তারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তারা অনেকগুলা টাকা জমা করছে, সেই জমা টাকাগুলো আমাদের প্রতিষ্ঠানে আছে। তো এই টাকা কিন্তু আমাদের না, এই টাকা ওয়ার্কসম্যানদের, তারা যখনই চাকরি ছেড়ে দিবে তাদেরকে টাকা দিয়ে ফেলতে হবে, এই জন্য এটা লায়াবিলিটি, এটা লায়াবিলিটি পাশে যাবে এবং আমরা নিয়েছি। দেখো, ওয়ার্কসম্যান সেভিংস অ্যাকাউন্ট 5000 টাকা আমরা নিয়েছি। এরপরে আনতে হবে সান্ড্রি ক্রেডিটর, বিবিধ পাওনাদার। তো বিবিধ পাওনাদার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে টাকাটা তো আসবে না, না প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে টাকা আসবে না। সান্ড্রি ক্রেডিটর 54000 নিয়ে আসলাম, সান্ড্রি ক্রেডিটর 54000। এই সবগুলি যোগ করলে এখানে তিনটা অ্যামাউন্ট ছিল আমাদের 10, 5 এবং 54, তিনটা যোগ করলে 69000। তো আমরা যদি 3 লক্ষ 1 থেকে 69000 বাদ দিই তাহলে চলে আসে 2 লক্ষ 32000। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড, আমরা পেয়ে গেলাম ক্যাপিটাল এমপ্লয়েড। এবার এভারেজ প্রফিট, এভারেজ প্রফিট আগের মতই আছে, তিনটা প্রফিট যোগ করব 3 দিয়ে ভাগ করব, তিনটা প্রফিট ছিল কি কি? 40000 ছিল, 45 ছিল, 53 ছিল, তিনটা যোগ করলে যা হয় 1,38,000। 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করলে হয় 46000। এখানেও কারো প্রবলেম নাই, এটাও সবার হয়ে গেছে, তাই না? আমরা এভারেজ প্রফিট পেয়ে গেছি, তারপরে আমরা বের করব নরমাল প্রফিট। অ্যাকচুয়ালি সবসময় নরমাল প্রফিট বের করি, তো এখানে একটু অন্যভাবে করা হয়েছে, মানে নরমাল প্রফিটটা ডাইরেক্ট ভিতরে বের করা হয়ে গেছে না। নরমাল প্রফিট হচ্ছে আমরা আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডের টাকার সাথে 2,32,000 এর সাথে আমরা যদি 10% দেই নরমাল প্রফিট। আচ্ছা আমি বের করে নিচ্ছি নরমাল প্রফিট, স্টেপ 3 নরমাল প্রফিট। নরমাল প্রফিট হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড গুণ এনআরআর। আচ্ছা বের করা নরমাল রেট অফ রিটার্ন এখানে বের করা আছে, প্রবলেম হবে না। সুপার প্রফিটটা পরে লিখি। ওকে, এই যে 3 নরমাল প্রফিট। নরমাল প্রফিট হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু ডিজায়ার রেট। ডিজায়ার রেট মানে হচ্ছে 2,32,000 উপর 10% করলে যা হয় কত হয়? 23000 হয় ভাই, 23200। 23200 আমি 23000 লিখে রাখলাম ভাই। মানে কি ডিজায়ার রেট লিখতে হবে নাকি? আমরা না কিছু লাগবে না, ডাইরেক্ট 10% লিখে দিলে হয় ভাই। এই যে ডাইরেক্ট 10% লিখে দিলে হয়, এগুলো তো ওয়ার্কিং, তুমি শর্ট করতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে স্টেপ 3 তে আমরা নরমাল প্রফিট পেয়েছি। এবার বের করব আমরা কি? সুপার প্রফিট। এবার আমরা বের করব সুপার প্রফিট। তো সুপার প্রফিট হচ্ছে এভারেজ প্রফিট মাইনাস নরমাল প্রফিট। ওকে, এভারেজ প্রফিট কত ছিল আমাদের? 46000। 46 থেকে 23200 মাইনাস 23200, 22800 आंसर আছে। 22800 হচ্ছে আমাদের সুপার প্রফিট। আচ্ছা কারো প্রশ্ন আছে এখানে? ট্যাক্স তো ছিল, ট্যাক্সের কাজ করি নাই কেন? ট্যাক্স তো ছিল, বলা ছিল তো মানে ইগনোর ট্যাক্স, মানে হচ্ছে ট্যাক্স বাদে আর কি যে প্রফিটটা ওইটা না, ট্যাক্স বাদে প্রফিটটা দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, এখানে বলা ছিল প্রফিট আফটার ট্যাক্সেশন, মানে প্রফিটগুলো থেকে অলরেডি ট্যাক্স বাদ দেওয়া হয়ে গেছে। প্রফিট আফটার ট্যাক্সেশন, যদি বলতো শুধু প্রফিট আমরা কিন্তু ট্যাক্স বাদ দিতাম। এখানে বলছে প্রফিট আফটার ট্যাক্সেশন, ট্যাক্স বাদ দেওয়ার পরের প্রফিট, এইজন্য আমরা ট্যাক্সের কাজ করব না। তো আমাদের এখানে আসছিল 23200, 23200 থেকে যদি আমরা 46000 23200 বাদ দিলে থাকে 22800। এই 22800 কে আমরা 4 দিয়ে গুণ দিব। আবার গুডউইল সমান হচ্ছে 22800 ইনটু 4, 91200 হয়। জি ভাই এটাই 91200। ওকে, আমরা গুডউইল পেয়ে গেছি 91200। সবাই যদি গুডউইল পেয়ে থাকো, এই গুডউইল ভ্যালুয়েশনটা কিন্তু সব অঙ্কের জন্য একদম প্রথম দিন থেকে আমরা যে যা করতেছি তার সাথে এখন পর্যন্ত মিল আছে। প্রথম থেকে যা করতেছি এখন পর্যন্ত মিল আসে, গুডউইল বের করতে হবে তোমাকে, গুডউইল বের করার পরে অন্য বিষয়। ওকে, আমাদের কাজ কিন্তু গুডউইল ভ্যালুয়েশন ছিল না, আমাদের কাজ ছিল শেয়ার ভ্যালুয়েশন। শেয়ার কিন্তু আবার ফেয়ার ভ্যালু অফ শেয়ার। তো আমরা যাই, শেয়ার ভ্যালুয়েশনের জন্য তোমাকে আবার ওয়ার্কিং করতে হবে। প্রথম ওয়ার্কিং হচ্ছে কি? ক্যালকুলেশন অফ নিট অ্যাসেট। আমরা বের করব নিট অ্যাসেট। নিট অ্যাসেট বের করার জন্য ক্যাপিটাল এমপ্লয়েড এর সাথে গুডউইল যোগ করতে হয়। এই যে ক্যাপিটাল এমপ্লয়েড সাথে গুডউইল, গুডউইল যোগ করলে হয় যে নিট প্রফিট। এই যে আমরা পেয়ে গেছি গুডউইল, ক্যাপিটাল এমপ্লয়েড ছিল 2,32,000 আর গুডউইল পাইছি 91200। আমি এখন 200 হ্যাঁ যোগ করলে হয় 3,23,200 ওকে হ্যাঁ ভাই ওইটা ঠিক আছে। তাহলে আমরা পেয়েছি নিট অ্যাসেট। এবার নিট অ্যাসেট কে যদি আমরা শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করি, শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই ইন্ট্রিনসিক ভ্যালু অফ ইচ শেয়ার। এই যে ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার, সূত্র হচ্ছে নিট অ্যাসেট ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। নিট অ্যাসেট ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। নিট অ্যাসেট পাইছি 2,32,000। শীটে কি ভুল করা আছে নাকি আমাদের? যেমন এখানে 2,32,000 যেমন আমার এখানে 22,800 বের হইলো, মানে 23,000 টাকা দেওয়া আছে নরমাল প্রফিট এখানে। তুমি এত কোন নরমাল প্রফিটে আছো? আমরা তো নরমাল প্রফিট কখন বের করলাম না, আমি ওটা দেখলাম আর কি। ওইখানে কি ভুল করা হয়েছে? হ্যাঁ ভুল আছে, কারেকশন করো, আমাদের 3,23,200 ছিল, এটাকে শেয়ারের সংখ্যা কত আমরা প্রশ্নে গিয়ে দেখে আসি। শেয়ারের সংখ্যা ছিল 7,500, এই যে 7,500 শেয়ার। সো 7,500 কে যদি আমরা 7,500 দিয়ে যদি শেয়ারকে ভাগ করি তাহলে পেয়ে যাব এক একটা শেয়ারের দাম। এক একটা শেয়ারের দাম আসছে আমাদের 43 টাকা 09 পয়সা। আমাদের এক একটা শেয়ারের দাম, এটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, 43 টাকা 09 পয়সা। এবার আমরা বের করবো মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু বের করতে পারলে আমরা দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে আমাদের কি ফেয়ার ভ্যালু। মার্কেট ভ্যালু বের করার জন্য এই যে মার্কেট ভ্যালু পার শেয়ার, ক্যাপিটালাইজ ডিভিডেন্ড নর্মাল রেট, আচ্ছা প্রফিট অ্যাভেলেবল ডিভিডেন্ড আর নর্মাল রেট। দেখো আমাদের এখানে গতদিন যখন অঙ্ক করি অনেকগুলা ডিভিডেন্ড রেট দেওয়া ছিল, আজকে দেখো ডিভিডেন্ড রেট নাই, যে জায়গায় আমরা আটকে পড়ছি। গতদিন আমি তোমাকে যে অঙ্কটা করে দিয়েছি সেই অঙ্কে লাস্ট ক্লাসে যেটা করেছিলাম অনেকগুলা ডিভিডেন্ড রেট ছিল, ধরো 5টা ডিভিডেন্ড রেট ছিল, 5 দিয়ে ভাগ করছি, 4টা ডিভিডেন্ড ছিল, 4টা যোগ করে 4 দিয়ে ভাগ করছি, এভারেজ ডিভিডেন্ড রেট পেয়েছিলাম। এই এভারেজ ডিভিডেন্ড রেটকে আমরা এনআরআর দিয়ে ভাগ করে শেয়ারের দাম দিয়ে গুণ করে মার্কেট ভ্যালু নিয়ে আসছিলাম। কিন্তু আজকে দেখো আমাদের ডিভিডেন্ড রেট নাই, এই জন্য তোমাকে আগে ডিভিডেন্ড রেট বের করতে হবে। তো ডিভিডেন্ড রেট বের করার জন্য তোমাকে কি করতে হবে দেখাই। ডিভিডেন্ড রেট না থাকলে ক্যাপিটালাইজ ডিভিডেন্ড নর্মাল রেট, আচ্ছা প্রফিট অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড। প্রফিট অ্যাভেলেবল ডিভিডেন্ড হচ্ছে আমাদের কাছে প্রফিট দেওয়ার মতো কত টাকা ছিল, মানে এই যে এভারেজ প্রফিট, কে আমরা ভাগ করব নর্মাল রেট দিয়ে। আমি এইখানে সূত্রটা চেঞ্জ করে লিখতে পারি, এটার নাম যদি তুমি এভারেজ প্রফিট লিখো তাহলে মনে থাকবে সহজে। এভারেজ প্রফিট, এভারেজ প্রফিটকে নর্মাল রেট দিয়ে ভাগ করো। এভারেজ প্রফিট ছিল 46,000, তাকে নর্মাল রেট দিয়ে ভাগ করলে হয়ে যায় 4,60,000। এই 4,60,000কে আমরা বলি ক্যাপিটালাইজ ভ্যালু। এই ক্যাপিটালাইজ ভ্যালুকে আমরা এখন শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করব। ক্যাপিটালাইজ ভ্যালুকে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করে দিব। দেখো আমরা বের করছি ক্যাপিটালাইজ ভ্যালু 4,60,000। এই ক্যাপিটালাইজ ভ্যালুকে যদি আমি শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করি, 4,60,000 কে শেয়ারের সংখ্যা কত ছিল 7,500, 7,500 দিয়ে ভাগ করলে আমার চলে আসে এক একটা শেয়ারের দাম, 61.33 টাকা। তাহলে দেখো মার্কেট ভ্যালু কিন্তু গতদিনে একভাবে বের করছিলাম ওইভাবে আজকে বের করা সম্ভব না, তার কারণ হচ্ছে আমাদের কাছে ডিভিডেন্ড রেট নাই। ডিভিডেন্ড রেট না থাকলে আমরা কি করব দেখো, ক্যাপিটালাইজ ডিভিডেন্ড বের করব। এভারেজ ডিভিডেন্ডকে নরমাল রেট দিয়ে ভাগ, যে টাকাটা বের হবে সেই টাকাকে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করব, এক একটা শেয়ারের দাম বের হবে। তাহলে 61 টাকা পেয়েছি। এবার যদি আমি ফেয়ার ভ্যালু বের করতে চাই, এটা হচ্ছে আমার মূল রিকোয়ারমেন্ট। আমি যদি ফেয়ার ভ্যালু বের করতে চাই, ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস মার্কেট ভ্যালু ডিভাইডেড 2। তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু কত আসছে আমাদের? হ্যাঁ আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু আসছে 43.09 আর মার্কেট ভ্যালু আসছে 61.00। এই দুইটা যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু আসছে 52.21 টাকা। একটু দেখো অঙ্কের চেহারা একটু পরিবর্তন হইলেই উত্তরের চেহারাও পরিবর্তন হয়ে যায়, এটা হচ্ছে আমাদের এখানে এই অঙ্কের সবচেয়ে বড় প্রবলেম। আজকে কিন্তু মার্কেট ভ্যালু আমরা বের করছি এভারেজ প্রফিটকে এনআরআর দিয়ে ভাগ করে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করছি। মার্কেট ভ্যালু বেরিয়েছে, এই মার্কেট ভ্যালু আর ইন্ট্রিনসিক ভ্যালু দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়েছি ফেয়ার ভ্যালু। দেখো তো কারো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে আমরা বিরতি নিচ্ছি, পাঁচ মিনিটের জন্য বিরতি নিচ্ছি, বিরতির পরে প্রশ্ন নিয়ে আসো, আমি লাইনটা ক্যান্সেল করে আবার দিচ্ছি। আমরা মার্কেট ভ্যালুটা বের করতে হচ্ছে ভাই ক্যাপিটালিস্ট ডিভিডেন্ড কে হচ্ছে আমরা ওই ইয়া দিয়া মানে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করে শেয়ার ক্যাপিটালাইজ হ্যাঁ শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করে নরমাল রেট এভারেজ প্রফিট কে নরমাল রেট দিয়ে ভাগ করলে হয় ক্যাপিটালাইজ ভ্যালু। আর ক্যাপিটালাইজ ভ্যালু কে যখন আমরা শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করি তখন হয়ে যায় আমাদের পার শেয়ারের প্রাইস। গতদিন বের করছিলাম হচ্ছে ভাই ওই এভারেজ ডিভিডেন্ড কে হচ্ছে আমরা নরমাল রেট অফ রিটার্ন দিয়ে ভাগ করে এভারেজ অনেকগুলা ডিভিডেন্ড ছিল তখন আমরা সবগুলা ডিভিডেন্ড যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করছি এভারেজ ডিভিডেন্ড ছিল